if 2 to the power a equals to 3 to the power b equals to 216, then find the value ab by a plus b. 2 to the power a equals to 3 to the power b equals to 216. ab by a plus b এই মানটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি যে 2 টু দি পাওয়ার a ইকুয়ালস টু 216 অর 2 ইকুয়ালস টু 216 হোল টু দি পাওয়ার 1 বাই a, কেননা a টু দি পাওয়ার b ইকুয়াল যদি c হয় তাহলে a ইকুয়ালস টু c টু দি পাওয়ার 1 বাই b, এটা আমাদের সূচকের নিয়ম, এটা আমরা জানি। ঠিক একইভাবে একইভাবে থ্রি টু দি পাওয়ার বি ইকলস টু 216, অতএব থ্রি ইকলস টু 216 হোল টু দি পাওয়ার 1 বাই বি। এখন যদি এটা আমরা গুণ করি যে 2 ইন্টু 3 ইকলস টু 216 হোল টু দি পাওয়ার এ ইন্টু 216 হোল টু দি পাওয়ার বি দিস ইকলস টু 216 হোল টু দি পাওয়ার 1 বাই এ প্লাস 1 বাই বি। তখন যদি 216কে আমরা ফ্যাক্টর করি কী দাঁড়াবে 216, তাহলে 6 3 6 18 3 36 সিক্স অর সিক্স ইকলস টু তো 216 মানে কত 6 টু দি পাওয়ার 3, 6 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার এ প্লাস বি বাই এ বি, অতএব 1 ইকলস টু 3 ইন্টু এ প্লাস বি বাই এ বি, কেন বোথ সাইডের বেস সেম, এ টু দি পাওয়ার এন ইকলস যদি এ টু দি পাওয়ার এম হয় যেখানে এ নট ইকল টু 0 নট ইকল টু প্লাস মাইনাস 1, তাহলে কী হবে এন ইকলস টু এম, এখানে 6 এ পাওয়ার 1 তো 1 ইকলস টু 3 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 3 ইন্টু এ প্লাস বি বাই এ বি, অতএব এ বি বাই এ প্লাস বি দিস ইজ ইকাল টু 3, তো এটাই আমাদের আনসার। এবার যদি এটা আমাকে লগ অ্যাপ্লাই করি তাহলে কেমন দাঁড়াবে যে যেহেতু 2 টু দি পাওয়ার এ ইকলস টু 216, এটা আমাদের সেকেন্ড মেথড, যে 2 টু দি পাওয়ার এ ইকলস টু 216 আমরা জানি যে এ টু দি পাওয়ার বি সমান যদি সি হয় তাহলে লগ সি 2 টু দি বেস এ ইকলস টু বি, তাহলে কি দাঁড়াচ্ছে দিস ইকলস টু এ ইকলস টু লগ 216 টু টু দি বেস 2, আবার থ্রি টু দি পাওয়ার বি ইকলস 216, অতএব বি ইকলস টু লগ 216 টু টু দি বেস 3। তাহলে এখানে আমরা যদি 1 বাই এ প্লাস 1 বাই বি এই মানটা বের করি তাহলে কী পাবো, তাহলে 1 বাই এর মান কতক্ষণ বের করি না আগে, যে 1 বাই লগ 216 টু টু দি বেস 2 প্লাস 1 বাই লগ 216 টু টু দি বেস 3। আমরা জানি যে লগ
a to the base b into log b to the base a equals to 1. তাহলে আমরা লিখতে পারি log a to the base b equals to 1 by log b to the base a. তাহলে কি পাচ্ছি আমরা? This equals to log 2 to the base 2 to the base 216 plus log 3 2 to the base 216. এবার লক্ষ্য করে দেখো দুটোতে কিন্তু বেস সেম চলে এসছে, তাহলে আমরা ইয়ে করতে পারি যে লগ এ প্লাস লগ বি সমান লগ এ বি, যদি বেস আমাদের যদি একই থাকে, ঠিক আছে? তাহলে লিখতে পারি দিস ইকলস টু লগ টু ইন টু থ্রি টু টু দি বেস 216. তাই এটা মানে কি 1 বাই লগ 216 টু টু দি বেস 6. আবার একই ফর্মুলা অ্যাপ্লাই করলাম কিন্তু, এবার দেখো কি লিখতে পারি 1 বাই 216 6 টু দি পাওয়ার 3 টু দি বেস 6 বাই, তাহলে পাওয়ারটা বাইরে বেরিয়ে এলো 3 6 টু দি বেস 6, এটা মানে 1. দিস ইকলস টু 1 বাই 3. অতএব 1 বাই এ প্লাস 1 বাই বি, দেখো কি শুরু করেছিলাম 1 বাই এ প্লাস 1 বাই বি দিস ইকল টু 1 বাই 3 দিস ইজ ইকল টু 1 বাই 3 বা এ প্লাস বি বাই এ বি দিস ইজ ইকল টু 1 বাই 3. অতএব এ বি বাই এ প্লাস বি দিস ইজ ইকল টু 3. তাহলে আমাদের যেটা রেজাল্ট আমরা সেখানে চলে এলাম, তাই এটা আমাদের আনসার. ঠিক আছে, আমরা সূচকের নিয়ম এবং লগারিদম দুটিভাবেই অঙ্কটা করে দেখালাম.